নমস্কার বন্ধুরা আমার নাম শামসিল আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটার টপিক হচ্ছে মিডিয়া সংবাদ মাধ্যম যাকে বলে তো এটা নিয়ে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় তোমরা জানো যে মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর এখনকার যে মিডিয়া আমাদের সামনে যে রিয়েল নিউজগুলোকে ওগুলোকে তুলে ধরে আমাদের চোখের সামনে আর কোনো ফেক নিউজ ছড়ায় না এই তিনটে যোকে আমি লিখেছি তো কেমন হলো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে তো এটা শোনার পর অনেকে বলবে যে তোমার লজ্জা করে না তুমি মিডিয়াকে নিয়ে ই কি মারছো মিডিয়াকে নিয়ে কমেডি করছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে এটা জরুরি নয় যে কমেডি করার জন্য সবসময় আমাকে নিউজ অ্যাঙ্কার হতে হবে এটা পসিবল নয় সবসময় তো আমি বাড়িতে বসেও করতে পারি এটা আমার অধিকার তো ওরকম কোনো চাপ নেই চাপের ব্যাপার নয় আর মিডিয়া যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে যেটা তা সেটা হচ্ছে এদের নিউজ সিলেকশন কোনটা ইম্পর্টেন্ট নিউজ কোনটা অতটা ইম্পর্টেন্ট নিউজ নয় ইম্পর্টেন্ট নিউজকে দিন দেখাতে হবে ইম্পর্টেন্ট যে নিউজগুলো নয় সেগুলোকে একবার দেখালেও হবে না দেখালেও হবে এইগুলো খুবই ইম্পর্টেন্ট মিডিয়াতে থাকার জন্য আর আমি দেখেছি এদের মধ্যে এই সিলেকশনটা খুব ভালো যেমন ইম্পর্টেন্ট নিউজ নয় একটা নিউজ হচ্ছে এই এক মাস আগেই গ্লোবাল টিচার প্রাইজ অ্যানাউন্স হলো মানে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টিচার তো এবারে ইন্ডিয়ার একজন হলেন রঞ্জিত সিং দিশালে ইন্ডিয়ারই একজন অনেকে হয়তো তোমরা জানো না কেন এটা অতটা ইম্পর্টেন্ট নিউজ নয় এই সিলেকশনটার কথাই বলছিলাম আমি তো তাই জন্য কোনো কোনো নিউজ চ্যানেল এক দুবার দেখিয়েছি কোনো কোনো নিউজ চ্যানেল হয়তো দেখানোর প্রয়োজন মনে করেনি কেননা একটা শিক্ষকের নিউজ দেখিয়ে কী লাভ তাই জন্য ওরা ওরা অত দেখায়নি ইম্পর্টেন্ট নিউজ যেগুলো সেগুলো দেখিয়েছে ইম্পর্টেন্ট নিউজ মানে ধরো কোন নেতা টিএমসি থেকে বিজেপিতে গেলো কোন নেতা বিজেপি থেকে টিএমসিতে এলো কোন নেতা কার বাড়িতে খেতে চলে গেলো এই এই যে ইম্পর্ট্যান্ট নিউজগুলো যেখান থেকে আমরা কিছু শিক্ষা পাবো এই টাইপের নিউজগুলো আমাদেরকে দেখানো হয় এই টাইপের নিউজগুলোই দরকার কেননা একটা শিক্ষক কি দেবে শিক্ষা দিয়ে দেবে কিন্তু একটা নেতা তোমাকে কন্টেন্ট দিচ্ছে টিআরপি দিচ্ছে স্টেজে উঠে গেলে খিস্তি দিচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে মানে আমাদের শিক্ষা বাড়ানোর জন্য কাজে লাগবে না তো এইগুলো আমাদেরকে সারাদিন চোখের সামনে দেখানো হয় তো অনেকে বলবে যে তোর কোনো সাহস নেই তুই নেতার নাম নিতে পারছিস না সাহস থাকলে নেতার নাম নিয়ে দেখা এরকম অনেকে বলবে আমি জানি আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভয় আমি কাউকেই পাই না শুধুমাত্র আমার একজনকেই ভয় পলিটিশিয়ান উপর থেকে মা চলছিল চলছিলো ওটা জাস্ট দেখলাম তাই জন্য আমি মানে নাম নিচ্ছি না আমার এদের নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম আমার একটাই যে এরা দল ছাড়ুক কোনো চাপ নেই কিন্তু দলের নাম রেখে দিক দেশ তারপর ছেড়ে দিক তাহলে দলেরই ভালো হবে মানে দেশের ভালো হবে এটাই আর কিছু না আর অনেকে শুনেছি নাকি আমি অনেকে বলে এটা আমি মানতে পারবো না অনেকে বলে পলিটিক্যাল পার্টিগুলো নাকি নিউজ চ্যানেল কিনে নেয় টাকার লোভ দেখিয়ে এটা একদম মিথ্যে কথা অনেক সময় ভয় দেখিয়েও কিনে নেয় অনেক সময় প্রেশার দিয়েও কিনে নেয় শুধু টাকার লোভ দেখিয়ে বলার কী দরকার তো এটা আর কে বলেছে যে পলিটিক্যাল পার্টিরা সব নিউজ চ্যানেল কিনে নিয়েছে এখনও এক দুটো বাকি আছে কিনতে পারেনি আশা করি কিনে নেবে আর নিউজ চ্যানেলে সবসময়টা নিউজ হয় না কিছু কিছু এন্টারটেনিং জিনিসও হয় যেমন আমার থেকে এন্টারটেনমেন্ট যেটা এন্টারটেনিং লাগে সেটা হচ্ছে রাত্রি নটার সময় ডিবেট খুবই দারুণ ডিবেট মানে তোমরা জানো অযৌক্তিক তর্ক তো এই ডিবেটে আমার যেটা থেকে ভালো লাগে একটু ইউনিক ডিবেট আমি কখনও ডিবেটে দুজনকে একসঙ্গে চেঁচাতে দেখিনি সবসময় চার পাঁচজন এক সময় তো তার মানে এই নয় যে যখনই ডিবেট হচ্ছে ঝগড়া হচ্ছে এরকম তো পসিবল না সব সময় ঝগড়া হয় না কখনো কখনো মারামারিও হয় আমি তো একবার দেখেছিলাম ঘুষি মেরে দিয়েছে তো এগুলোও চলছে আর ডিবেটের যে পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিবেটের শেষটা আমার খুব ভালো লাগে কেননা ডিবেটের লাস্টে ডিবেট শেষ হয়ে যায় তাই জন্যই আমার এটা ভালো লাগে বেশি আর মিডিয়ার যেটা দায়িত্ব মিডিয়া কেন মিডিয়ার যেটা দায়িত্ব সেটা হচ্ছে কোয়েশ্চেন করা ঠিক লোককে কোশ্চেন করে এখনকার মিডিয়া এইটা খুব ভালোভাবে করছে ঠিক লোককে কোয়েশ্চেন করছে এরা কোয়েশ্চেন করছে যারা পাওয়ারে আছে যারা যাদের গভর্নমেন্ট আছে তারা যাকে বলবে কোয়েশ্চেন করতে তাদের কোয়েশ্চেন করছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর এখনকার নিউজ কত এন্টারটেনিং হয়ে গেছে আগেকার মতো নয় বোরিং এখনকার নিউজ প্রচুর এন্টারটেনিং আমি দেখেছি এখনকার নিউজে এমনি তোমরা ধরে নাও যে সিনেমার যে চ্যানেলগুলো সিনেমার চ্যানেলে কী হয় সিনেমা হতে হতে অ্যাড হয় অনেকক্ষণ সিনেমা হলে মাঝখানে একটু অ্যাড হয়ে যায় নিউজ চ্যানেল একটু উল্টো অ্যাড হয় অ্যাড হয় মাঝখানে সময় পেলে নিউজ হয় আমি তো দেখেছি এক দু জায়গায় নিউজও হয়েছে খুবই অবাক হয়ে গেছিলাম ওইবার আর আগেকার কী হয় খুবই বোরিং আগেকার মনে আছে দূরদর্শনে যখন নিউজ হতো আমার তো মনে আছে একটা সিম্পল মতো একটা লোক এলো এসে বসলো বসে রিয়েল নিউজগুলো পড়ে দিয়ে চলে গেলো এই কী কোনো ফেক নিউজ নেই রিয়েল নিউজ পড়ে দিলেই বলো এখন কত উল্টো হয় ফেক নিউজই ফেক নিউজ দারুণ লাগে আমার এখনকার নিউজ তো ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও তো এখনকার জন্য এতটাই পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো টাটা